أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহসলি আল্লাহ রসুল হিল কারি মাম্মাবাদ একটি প্রশ্নের উত্তর দেব প্রশ্নটি হলো অনেক সময় অনেকে ভালো কাজ করে থাকে সভা করে সেমিনার করে ইসলামিক তো সেখানে মানুষকে দাওয়াত দেওয়া হয় তো এ সকল কাজে যারা বাধা দিবে তাদের ব্যাপারে ইসলাম কি বলে তো ভালো কাজে বাধা দেওয়া যাবে না যারা বাধা দিবে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা কুফুরি যে সকল কাজ রয়েছে সে সকল কুফুরি কাজের অন্তর্ভুক্ত কাজ যে তারা জড়িয়ে গেলো এমন কাজ তারা করল তো অতএব এ সকল কাজ যারা করবে সে কাজ হলো মোহারাম হারাম নিষিদ্ধ কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সোরা আল কলামে আল্লা রাবুল আলম বলছেন দশ নম্বর আয়াত থেকে তেরো নম্বর আয়াতে পালায়ত হতে কুল্লা হাল্লা মাহিন আপনি আনুগত্য করবেন না প্রত্যেক ওই ব্যক্তির যারা বেশি বেশি হলফ করে কসম করে কসম খায় এবং যারা লাঞ্ছিত হাম্মাজিম জিম ইম বিনামিম যারা পরনিন্দা করে বেড়ায় যারা চুগলখুরি করে একজনের আর একজনের কাছে গিয়ে লাগায় মান্না খৈরি মতন আসিম যারা কল্যাণকর কাজে বাধা সৃষ্টি করে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে মতাদিন তারা সীমালঙ্ঘনকারী আসিম তারা পাপিষ্ঠ যারা কল্যাণমূলক কাজে বাধা দিবে তারা পাপিষ্ঠ তারা সীমালঙ্ঘনকারী এরকমভাবে বলা হয়েছে অতুল বা আদা দয়ালিকা জানিম অতুল তারা কঠোর স্বভাবের ওইরকমভাবে জানিম তারা কুখ্যাত তো এ সকল সিফাত এ সকল গুণ বা এ সকল কথা বর্ণনা করা হয়েছে সরাসরি পবিত্র কোরআনে সুরা তো অতএব যারা ভালো কাজে কল্যাণমূলক কাজে বাধা দিবে তারা সীমালঙ্ঘনকারী তারা পাপিষ্ঠ কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ততএব ভালো কাজে বাধা দেওয়া যাবে না এছাড়াও রাসুলসাল্লি সাল্লাম হাদিসে বলেছেন যে হাদিসটি সুনানু ইবনি এসেছে আল্লাহ মালবানী রহিমাহুল্লাহ হাদিসটি হাসান বলেছেন হাদিসটির বিভিন্ন মোতাবা হাদিস রয়েছে সবাই হাদিস রয়েছে যার কারণে এই হাদিসটি হাসান হাদিস তো এই হাদিসটি রাসুস বলেছেন এবং এই হাদিসটি দুশত সাঁত্রিশ নম্বর হাদিস তো এই হাদিসে রাসুস বলেছেন ইন্না মিনান্ন মাফাতে হালিল খৈর মাগল ইকালঈশ্বর মানুষের মাঝে কিছু লোক রয়েছে যারা কল্যাণকে উন্মোচিত করে কল্যাণকে খুলে দেয় তাদের মাঝে কল্যাণ পাওয়া যায় এবং কিছু লোক রয়েছে তাদের মাঝে অকল্যাণ রয়েছে তো যাদের মাঝে মিনান্নাস মাপাহাতি হালেলখর লিসার যাদের মাঝে কল্যাণের চাবিকাঠি রয়েছে ওরকম বাবু অকল্যাণকে তারা বাধাগ্রস্ত করে বাধাগ্রস্ত করে এবং আরেক দল রয়েছে যারা খারাপ কাজের জন্য তারা চাবিকাঠি হিসেবে ব্যবহৃত হয় এবং কল্যাণমূলক কাজ যদি থাকে সেগুলোকে তারা শেষ করে দেয় তো এই ব্যাপারে বলা হয়েছে যে ফাটু বা লিমান জা আল্লাহ মাফাতি হাল হু আলা ইয়াদাই তো সুসংবাদ হল ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির দুই হাতে আল্লাহ রাবুল আলমিন কল্যাণমূলক চাবি দিয়েছেন কল্যাণমূলক চাবি আল্লাহ রবুল আলমিন যার হাতে দিয়েছেন তার জন্য সুসংবাদ বিপরীতে ওই ব্যক্তির জন্য ধ্বংস যার হাতে ওয়াকল্যাণের চাবি কাঠি আল্লাহ আলম দিয়েছেন তো এখানে যে জিনিসটি স্পষ্ট হয় সেটি হলো যে আমাদের দেশে বা সর্বত্রই সকলেই নসিহতের প্রয়োজন পড়ে নসিহত যদি কেউ করে সেই নসিহত পেয়ে অনেকে ভালো হয় আল্লাহ রবুল্লাহ পথে এসে যায় তো সেজন্য নসিহতমূলক কাজে কল্যাণমূলক কাজে যুবকদেরকে যুবতীদেরকে আবাল বৃদ্ধা বনিতাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে যারা কাজ করবে তাদেরকে সহযোগিতা করতে হবে বিপরীতে তাদেরকে যদি বাধা সৃষ্টি করা হয় বাধা দেওয়া হয় তাহলে সেটা ইসলামিক কাজ নয় তারা ইসলাম থেকে অনেক দূরে তাদের অবস্থান অতএব ইসলামকে বা ইসলামকে যারা প্রচার করবে তাদের কাজে সহযোগিতা করতে হবে সহযোগিতার হাত বাড়াতে হবে আল্লাহ রবীন্দিন আমাদের সকলকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন অকল্যাণমূলক কাজ থেকে নিজেদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন